রমজানে পচা বাসি ইফতারি বিক্রির অপরাধে রাজধানী পল্টনে তিনটি হোটেলের বিরুদ্ধে সাড়ে চার লাখ টাকা জরিমানা করেছে র্যাব ও বিএসটিআই ভ্রাম্যমান আদালত এ সময় জব্দ করা হয় ফ্রিজে রাখা পচা মাংস বাসি বেশ কয়েক প্রকার ইফতারি আইটেম এছাড়া রাজধানীর বাজারে অভিযান চালিয়ে ছয়টি প্রতিষ্ঠানকে চল্লিশ হাজার টাকা জরিমানা ও প্রচুর পরিমাণ যুক্ত আম ও কলা ধ্বংস করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত বিস্তারিত জানাচ্ছেন মাসুদ মোস্তাহিদ অর্থলোভ মানুষকে কতটা নিচুতে নামাতে পারে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা সত্যিই কঠিন পবিত্র এ মাসেও এরা মানুষকে পচা বাসি খাবার খাওয়াতে কুণ্ঠাবোধ করে না নিজেদের কর্মসূচি অনুযায়ী পল্টনের কয়েকটি খাবার হোটেলে অভিযান চালায় র্যাব এর ভ্রাম্যমাণ আদালত ম্যাজিস্ট্রেটের টের পেয়ে স্টোররুমের চাবি নিয়ে পালিয়ে যায় ধানশ্রী হোটেলের ম্যানেজার অপরিচ্ছন্ন রান্নাঘর আর বাসি খাবারের দুর্গন্ধে ঠোকাই যাচ্ছিল না স্টোর রুমে ডিপ ফ্রিজ থেকে জব্দ করা হয় বেশ কয়েক প্রকার ইফতারের আইটেম পচা মাছ ও মাংস মাংস পচে গিয়েছে মাস যাব যা পরিষ্কার করা হয় না এবং তাদের পাকঘরের যে পরিবেশ অত্যন্ত নোংরা ময়লা যুক্ত পরিবেশ এই সমস্ত কারণে এখানে তিনটি রেস্টুরেন্টকে সাড়ে চার লক্ষ টাকা জরিমানা আদেশ করা হয়েছে এর আগে কারওয়ান বাজারে অভিযান চালায় উত্তর সিটি কর্পোরেশন ও ডিএমপির ভ্রাম্যমাণ আদালত এ সময় রাস্তা থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার শাকসবজি ফলের দোকান থেকে শুরু করে মাংসের দোকানেও হানা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে যে কলা পাকানো হয় সেই কলার আরোতে গেলাম কারণ বাজারে সেখানে আমরা কার্বাইডে গেলাম বাই কার্বনেট গ্লান ওই গ্লান গ্লান সহ একজনকে জব্দ করলাম তাকে ছয় মাসের বিনা শ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্য মূল্য যেন ন্যায্য মূল্যে লোকজন কিনতে পারে সেটি নিশ্চিত করার জন্যই আমরা আজকে কারণ বাজার বিভিন্ন কাঁচা বাজার এবং মুদির দোকানে আমরা অভিযান চালিয়েছি এদিকে সাধারণ মানুষ জানান এ এলাকায় রাস্তায় গাড়ি পার্কিং এর জন্য ইজেরা দেয় ভোগান্তি বেড়েছে কয়েক গুণ মাসুদ মুস্তাহিদ আর টিভি ঢাকা